কেন্দ্রীয় সরকারের কর্পোরেটাইজেশনের বিপক্ষে রাইফেল ও মেটাল ফ্যাক্টরি ইছাপুরের গেটের সামনে বিক্ষোভ কর্মচারীদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2021 সালের 1 অক্টোবর দেশের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত 41টি কারখানাকে কর্পোরেটাইজেশন করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্পোরেটাইজেশন ডে দিনটিকে পালন না করে রাইফেল ফ্যাক্টরি ইছাপুর এবং মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরের বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে ফ্যাক্টরি গেটে শ্রমিক সংগঠনের পতাকা এবং কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান শ্রমিক সংগঠনের সদস্যরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট হাতে তুলে দেওয়ার ফলে কর্মীদের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা পূরণ হয়নি, অপরদিকে কারখানাগুলোর ওয়ার্কলোড কমে গিয়েছে। জমায়েত বলতে যে 220 বছরের যে ঐতিহ্য এবং আমাদের অবদান তাকে অস্বীকার করে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা আমাদের যে সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করে দেওয়ার লক্ষ্যে তারা অলরেডি কর্পোরেট করে দিয়েছে এবং বহু আমাদের লড়াই আন্দোলন এবং সেটা রাজপথের পাশাপাশি যে আমাদের আইনি সভা সেখানে গিয়েও এর আমাদের পক্ষে রায় আসার পরেও তারা ক্রমাগত এক এক করে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজকের দিনেও তারা স্বচ্ছতার নাম নিয়ে এই ফাউন্ডেশন ডেকে পালনের যে তারা প্রক্রিয়া গ্রহণ করেছে তার বিরোধিতায় আমরা পুরনো আমাদের অস্তিত্ব অর্থাৎ ফ্যাক্টরির যে অস্তিত্ব সেই অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখার জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। এই সিডিআরএ কনফেডারেশন অফ ডিফেন্স এমপ্লয়িজ যেটা রয়েছে তাদের সঙ্গে AIDF এবং BPMS তারা একত্রিতভাবে আমরা সম্মিলিতভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি আজকের দিনে। 1 অক্টোবর 2021 সালে এই বর্তমান সরকার একতরফাভাবে যে ডিসিশন নিয়েছিল 41খানা অর্ডার ফ্যাক্টরিকে সরকারি প্রতিষ্ঠানকে এরা কর্পোরেট করেছে 7খানা কর্পোরেট। আজকে দেখা যাচ্ছে 2 বছর পর আমরা দেখছি যে এই কর্পোরেশন সাকসেস হয়নি। এখানে যেরকম আমরা দেশের নিরাপত্তার যে সরঞ্জাম আমরা সরবরাহ করতাম সেটাও যেরকম ঘাটতি হয়েছে সেরকম এখানে ওয়ার্কলোডেও ঘাটতি হয়েছে। মানুষের এখন প্যাকেজে টান পড়ছে, প্লাস এখানে কাজের লোডও কম হয়ে গেছে। যে স্বপ্ন দেখিয়েছিল সরকার সেটা তো সম্পূর্ণ বিফল হয়েছে। সেই জন্য আজকে দিনে দাঁড়িয়ে আমাদের 3টে ফেডারেশন, ন্যাশনাল ফেডারেশন, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারকে বারবার বলছে যে আপনি এই কর্পোরেশনটা উইথড্র করুন। আজকে হচ্ছে আমাদের কর্পোরেশন উইথড্র ডে, এটা আমরা এখানে পালন করছি। সারা ভারতবর্ষে এটা পালনটি হচ্ছে। যতগুলো আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সব জায়গা, প্লাস হেড অফিস, প্লাস লার্নিং ইনস্টিটিউট, সব জায়গায় এটা পালন হচ্ছে। 2 বছর আগে কেন্দ্রীয় সরকার রাতের অন্ধকারে রাতারাতিভাবে কোনো স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়াই কর্পোরেশন ঘোষণা করেছে। কিন্তু এই 2 বছরে দেখা গেছে সরকারের অদ্ভুত চেষ্টা কর্পোরেশনের নামে বিভিন্ন বেসরকারি সংস্থাকে অর্ডার পাইয়ে দেওয়া। আজকে আমরা এই 1 অক্টোবর যেহেতু কর্পোরেশন ডে, গত 26শে সেপ্টেম্বর আমাদের ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ডে ছিল। আমরা বিগত বছরগুলোতে রাইফেল ডে পালন করে এসেছি, কিন্তু ম্যানেজমেন্ট এবং সরকারের ভূমিকার জন্য রাইফেল ডেকে অস্বীকার করে 1 অক্টোবর কর্পোরেশন ডে পালন করতে বাধ্য করাচ্ছে। আমরা সেই জায়গা থেকে কর্পোরেশন ডে আজকের ডেটেই আমরা AIDF, CDRA এবং BPMS এর পক্ষ থেকে সর্বভারতীয়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সরকার ইমিডিয়েট কর্পোরেশন উইথড্র করুন। অ্যাকচুয়ালি আজকের আন্দোলনটা করার কথা ছিল আমাদের 1/10/2023, কারণ যেহেতু আজ থেকে 2 বছর আগে 1/10/2021 সালে যখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদেরকে ভারতবর্ষের 41টা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত সমস্ত মানুষজনকে এবং ফ্যাক্টরিগুলোকে কর্পোরেট করে বেনিয়াদের হাতে তুলে দেবে, তো সেদিনকার পর থেকে নিয়ে প্রতি বছরই আমরা 1 তারিখে 1 অক্টোবর আমরা এই প্রোটেস্ট ডে করে থাকি। তো যেহেতু 1 তারিখ রোববার ছিল এই বছর 2023 সালে এবং গতকাল ছিল গান্ধী বার্থডে ছিল, ছুটির দিন ছিল, আমরা করতে পারিনি, তাই আজকে 3 তারিখে আমরা সকালবেলা স্লোগান শাউটিং করেছি এবং এর প্রতিবাদ জানিয়েছি, ব্যাচ পরিধান করেছি এবং বিকেলেও আমরা একটা গেট মিটিংয়ের আয়োজন করেছি।
দেখা যাচ্ছে এটা কতখানি কি হয়, কারণ যেহেতু ভেতরে করার পারমিশন আমরা পাইনি তাই বাইরে এই প্রতিবাদ আমরা করেছি। মূলত দাবি হচ্ছে যে অন্যায়ভাবে আমাদেরকে না জানিয়ে আমাদের ফেডারেশনগুলোর সঙ্গে ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা না করে, আমাদের সঙ্গে আলোচনা না করে যেহেতু অন্যায়ভাবে কর্পোরেট করে দেওয়া হয়েছে তাই আমরা এর প্রোটেস্ট করছি। তো আমাদের দাবি হচ্ছে পুনরায় আমাদের যেন সার্ভিস কন্ডিশনকে ঠিক রাখা হয় এবং আমাদের এখনো পর্যন্ত এক্সিস্টিং যতজন কর্মচারী আছে আমাদেরকে যেন সরকারের আন্ডারে রাখা হয়। বজায় রাখতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। কর্পোরেশন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। এই কর্পোরেশন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। ইনকাম জাবাদ, সংযুক্ত শ্রমিক ঐক্য জাবাদ, এআইডিএ জাবাদ, বিপিএমএস জাবাদ, সিডিআরএ জাবাদ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।